আচ্ছা, আপনি এখানে কেন আসছেন ভাই? এই সবাই তো বাগানের জন্য একটু শখ করে, আমিও একটু গাছের গাছালির জন্য, প্রকৃতির জন্য, নিজের ছাদে কিছু যদি গাছ করে করতে পারি এই জন্য আসলাম আর কি, একটা গাছ কেনার জন্য। শুধু কি শখের বসে না অন্য কোনো কারণ বা গাছের কোনো উপকারিতা? সেটা হচ্ছে আপনার প্রত্যেকটা বিষয়ই, প্রত্যেকটা প্রকৃতির সব কিছুতে আমাদের উপকার আছে। আর গাছ গাছালি তো সবসময় প্রকৃতির টান, প্রকৃতির জন্য সবাই চায়। বাসার ছাদে ছোট করে যদি কিছু গাছ থাকে, সৌন্দর্য বর্ধন এবং এটা মানে মানুষের আমাদের জন্য সবার উপকারী, সবার উপকারিতা। আর এখানে যদি কিছু ফলের গাছ আছে, ফুলের গাছ আছে, তারপর ত্বকের জন্য কিছু গাছ আছে, অ্যালোভেরা গাছ আছে, আবার অন্য অন্য যে গাছ আছে। কি কি গাছ নিলেন এখান থেকে এই নার্সারি? আমি আপাতত ফলের ভিতরে নিলাম পেয়ারা গাছ নিলাম, তারপরে বেগুন গাছ নিলাম, ঢেঁড়স গাছ আছে, আর মাল্টা গাছ আছে। আর ফুলের ভিতরে নিলাম গোলাপ ফুল নিলাম, গাঁদা ফুল নিলাম, রজনীগন্ধা নিলাম। এই তো মিলে জিলে যে কটা আসলে পছন্দ হলো নিলাম, আরও নিব ইনশাল্লাহ ভবিষ্যতে। আচ্ছা, ধন্যবাদ। আচ্ছা, আপনি কি কি গাছ নিলেন একটু গাছগুলো একটু দেখাইতে পারবেন? এখানে আপনি কি কি গাছ নিলেন আমাদের একটু একটু যদি দেখাইতেন তাহলে একটু ভালো। আচ্ছা, এইখানে প্রথম আমি দেখি দুইটা বাংলাদেশি, যেটা বলা হয় দেশি বোম্বাই মরিচ, এটা বোম্বাই মরিচ গাছ নিলাম। তারপরে দুইটা পেয়ারা গাছ নিলাম, দুইটা পেয়ারা গাছ। তারপরে এখানে আছে তিনটা বেগুন গাছ, তিনটা বেগুনের চারা নিলাম। আর দুইটা ফুলের গাছ নিলাম, গোলাপ ফুল, নিলাম। আরো দেখি প্ল্যান আরো করতে, আরো কিছু গাছ দেখবো ইনশাআল্লাহ। আচ্ছা, নার্সারি যে ভাই আছে আপনার নামটা একটু বলেন। আচ্ছা মমিন ভাই, এখানে অনেকে আছে গাছ সম্বন্ধে অত অভিজ্ঞ না, গাছ কীভাবে রোপণ করতে হয়, কীভাবে পরিচর্যা করতে হয়, এই ব্যাপারে যদি আপনাকে একটা টিপস। সময় মনে করেন আপনি হালকা জৈব সারের ব্যবহার করলেন, হালকা দোরাশ মাটি ব্যবহার করলেন, মনে করেন গাছের মাঝামাঝি পুরোটা বৃদ্ধি না দিয়ে হালকা উপর সাইডে রেখে গাছটা রোপণ করলেন, তাহলে গাছটা ভালো থাকবে। ছাদে গাছ লাগানোর ক্ষেত্রে কোনো বিশেষ কোনো পরিচর্যার প্রয়োজন আছে কি? মনে করেন এক সপ্তাহ দু সপ্তাহ পর পর গাছে ট্রিটমেন্ট দিতে হবে, ছাদের গাছটাতে যত্ন বেশি নিতে হবে। মনে করেন যেরকম জৈব সার ব্যবহার, এক সপ্তাহ পর পর দুই সপ্তাহ পর পর জৈব সার দিলেন, গোবর সার, গোবর, হ্যাঁ, জৈব সার, রাসায়নিক সার হালকা ব্যবহার করলেন হয়তো এক মাস পর পরে, এই দেওয়ার কারণে গাছের উর্বরতা শক্তি বেড়ে যাবে, গাছের গুণাগুণ। আচ্ছা, প্রাকৃতিক যে সার, ওই যে গোবর টোবর, এগুলা এগুলা কীভাবে ব্যবহার করতে, এই ব্যাপারে কিছু আপনার জানা আছে? গোবর সার মনে করেন যখন গোবর যখন শুকায় যাবে, তাকে মনে করেন আপনি নার্সারিতে আসলেন, আসার পরে আপনি গোবর সার কিনে দিলেন, যা বাসা যায় ওই যায় গোবর সার, আপনি মাটিটা খোঁচায় দিয়ে মাটির সাথে ব্যবহার করে দিলেন দামের সাথে। আচ্ছা, যদি যদি নরম সার যেটা, যেটা একদম মাত্র মানে গোবর যেটা নরম, যদি এখন আমি যদি শুকনা যে নরম গোবরটা আমি নিয়ে আসছি, যেহেতু আবহাওয়া এখন বৃষ্টি আমি শুকাইতে পারি নাই, এখন যদি এটা টবের যদি নিচের সারিতে দেই, একদম নিচে দিয়ে গোবরটা শুকায় নিতে হবে, শুকানোর আগে শুকায় নিতে হবে না, আপনি একটা জৈব ভাব আছে, এখন সারটা আপনি নামটা কি জানো বলেন? মিজান ভাই, মমিন ভাই। আচ্ছা ঠিক আছে, কিন্তু আপনাদের এখানে আসতে হলে ঠিকানাটা একটু বলেন তো। ঠিকানা আমুলিয়া মডেল টাউন, আমুলিয়া মডেল টাউনে এসে নেমে তারপরে
উত্তর পাশেই, মডেল টাউন উত্তর পাশে এই নার্সারি অবস্থিত। এই নার্সারির নাম হচ্ছে স্নিগ্ধা, স্নিগ্ধা নার্সারি, রাজশাহী স্নিগ্ধা নার্সারি। ওকে।